কাতু আলহামদুলিল্লাহা মাল্লা নাবিয়া বাদা এক সম্মানিত বোন জিজ্ঞেস করছিলেন সালাফি কাদের বলা হয় যদি একটু বুঝিয়া বলতেন সম্মানিত বোন বিষয়টা রূপ যে যারা মূলত কোরআন হাদিস মানে পূর্বসুরী যারা চলে গেছেন যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে একটা বলা হয় আরবি ভাষায় সালাফ যারা অতিবাহিত হয়ে গেছেন যেমন সালাফুস আলেহ সালাফুস মুসলিমদের নাম সালাফুস আলেহ যারা মৃত্যুবরণ করেছেন আগে তাদের সালাফুসোলেহ এবং এই সালাফুস আলেহদের যেমন সালাফুস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পর থেকে আল্লাহ রসুল সাল্লা পর থেকে সাহাবারা তাবি তাবি যারা চলে গেছেন এরা সালাফুস বড় বড়ো বড়ো আলে মোলামা যারা নিয়ে খেদমত করেছেন এদেরও এরাও সালাফুস আল্লাহদের ভিতরে আজ পর্যন্ত যারা কোরআন হাদিসের অনুসরণ করবে তারাও তাদের ভিতরে অন্তর্ভুক্ত হবে তাই সালাফি মূলত বলা হয় সালাফুস আল্হ থেকে তারা নামটা নিয়ে যারা কোরআন সুন্না অনুযায়ী আমল করে সঠিক আগিদা পোষণ করে এবং সহিহাদিস হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করে তাদেরকে মূলত বলা হয় এর দলিল হিসাবে হাদিস রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আলাইকুম বিসুন্নতি বি সুনি ওসুন্নতল খলাফার রাশিদ্দিন আল মাহাদ আল্লাহ রসুল সাল্লা আল্লাহ সাল্লাম বলছেন তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং খোলাফার রাশিদ্দিন হেদায়তপ্রাপ্ত খলিফাদের সুনদকে কাকে ধরো তো খলিফা এবং সাহাবারা এরা সালাহুস আল্লাহ এরপরে যারা মৃত্যুবরণ করেছেন তাবে তাবি তাবিগুন তাবে তাবি আরও যারা দিনের ক্ষেদ মতো করেছেন ওলামাগণ এবং যারা কোরআন শূন্য অনুসরণ করে মৃত্যুবরণ করেছেন এবং আজ পর্যন্ত যারা কোরআন শূন্যার পথে আছে এরাও তাদের অন্তর্ভুক্ত তাই কোরআন শূন্য পথ যারা অনুসরণ করে তাদেরকে সালাফি নামে অবহিত করা হয় আল্লাহ আলাম সালাম